মঙ্গলবার ঝাড়গ্রামে বিরসা মুন্ডার জন্মজয়ন্তীর অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন তিনি। কেন্দ্রের কাছ থেকে পাওনা টাকা ফেরত না দিলে অবিলম্বে জিএসটি বন্ধ করার দাবি তোলেন মুখ্যমন্ত্রী। জঙ্গলমহল সফরে অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, জিএসটির নামে টাকা তুলছে কেন্দ্র, পাশাপাশি 100 দিনের টাকা না আসায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। এদিন বিরসা মুন্ডার প্রসঙ্গ তুলে অধিকার কেড়ে নেওয়ার নিদান দিলেন মুখ্যমন্ত্রী। আমি ডিএমকে বলবো, আমি চেক ড্যাম করে দিয়ে গেছিলাম, সেগুলো সব ঠিক আছে, তো আরো বেশি পুকুর কাটতে হবে। মানব ভূঁইয়াকে বলুন, মেদিনীপুর জেলায় আছে, আরো বেশি করে পুকুর কাটতে হবে, যাতে জলটা মানুষ পায়। আর খাবার জল বাড়িতে বাড়িতে 2024-এর শেষের দিকে সবার বাড়িতে পানীয় জল ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।